নৌরুটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট ঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য মোতায়েন থাকবে লঞ্চ ফেরিতে অতিরিক্ত যাত্রী নিলে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ঈদে আগে পরে ছয় দিন পচনশীল পণ্য ছাড়া সব ধরনের ট্রাক পারাপার বন্ধ রাখা হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার পদ্মা সেতুর চালুর পর যাত্রী কমলেও ঈদের সময় পাটুরিয়া দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট হয়ে যাতায়াত করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী গেল রোজার রুটে ঈদের ছুটিতে পারাপার হন প্রায় লাখ মানুষ এবার পাটুরিয়া দৌলদিয়ার তিন ঘাট দিয়ে চলবে আঠারোটি ফেরি আর আরিচা কাজিরহাটে চলবে পাঁচটি এছাড়া আলাদা ঘাটে থাকবে প্রায় তিরিশটি লঞ্চ এবার আমাদের পাটুরিয়া দৌলদিয়াতে আমাদের আঠারোটি ফেরি বহরে যুক্ত আছে পাশাপাশি আরেকটি ঘাট আমাদের আরিচা কাজিরহাট সেই ঘাটে আমাদের পাঁচটি বড় ফেরি বহরে যুক্ত থাকবে লঞ্চ ও স্পিড অতিরিক্ত যাত্রী ওঠানামা বন্ধে নো পুলিশের নজরদারি আর ঘাটে যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য কাজ করবেন আমাদের পুলিশের পাশাপাশি আমাদের র্যাব আমাদের নৌ পুলিশ আমাদের হাইওয়ে পুলিশ প্রয়োজন হলে আনসার সবাই আমরা একসাথে কাজ করব সব মিলে আমাদের এক হাজারেরও বেশি এখানে কাজ করবো নির্বিঘ্নে এবং সার্বিক পর্যবেক্ষণে থাকছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থাকবে ভ্রাম্যমান আদালত কি রাস্তার দুদারে কোনো ধরনের দোকান বা হোটেল এগুলো যেন স্থাপন না মানে করে কোনো ধরনের তৈরি করতে না পারে এই কাজগুলো তাদের জন্য পাঁচজন বিগজিটিভ মেস্টেড আমরা নিয়োগ করে দিয়েছি ঈদযাত্রায় মলম পার্টি অজ্ঞান পার্টি সহ অপরাধীদের হাত থেকে সাধারণ যাত্রীদের সচেতন থাকার পরামর্শ প্রশাসনের তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ